স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান রাশিক মেয়র লিটনের। নোয়াখালীতে 3 মাস পরে জামিনে এসে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা, আটক 3। নাটোর প্রেসক্লাব ভবন অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাদিজামাল লিটন। রবিবার দুপুর 2:30 রাজশাহীর 1 নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, নিজেদের মধ্যে অন্তকলহ ভুলে সবাই মিলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী 25 মে নির্বাচনে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনী সভায় বক্তব্য দেন এফ গ্রুপ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক। আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোজাফফর হোসেন, অ্যাডভোকেট ইয়াহিয়া, অ্যাডভোকেট এজাজুল হক মানু, অ্যাডভোকেট খাইরুল বাশার। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুসাববিরুল ইসলাম। ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল। প্রতিপাদ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ 2022 এবং হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বোয়ালিয়া থানা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মাসুদ রানা, জোনাল সেটেলমেন্ট অফিসার ডক্টর সিতারা বেগম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিতামূলক ভূমি সেবা প্রদান ও বাস্তবায়নে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাঠ পর্যায়ে ভূমি অফিসে কর্মরতদের পুরস্কার এবং হুকুম দখলকৃত জমির মালিকদের চেক প্রদান করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে 3 মাস পর জামিনে এসে আইমন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত 8:00 উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, গত 3 মাস আগে নিহত আইমনের কাছে চাঁদা দাবি করে রাকিব নামের এক সন্ত্রাসী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠানোর পর 3 মাস জেল খেটে রাকিব গত 19 মে বৃহস্পতিবার জামিনে বের হয়। প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগী পাভেল এবং রিমন রাত 7:45 দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের সামনে গতিরোধ করে গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে আইমন মারা যায়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডের 8 ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাদের আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাটোর প্রেসক্লাব ভবন অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা 11:00 দিকে নাটোর প্রেসক্লাবের ভগ্নস্তূপের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নাটোর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফারাজি আহমদ, রফিক বাবর, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ি সহ সকল সদস্য অংশ নেন। নাটোর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ফারাজি আহমদ, রফিক বাবন ও সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ি জানান, 2007 সালে নাটোর পৌরসভার সাথে নাটোর প্রেসক্লাবের বাৎসরিক ভাড়ার চুক্তিনামায় নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করে নাটোর প্রেসক্লাব। সড়ক প্রশস্তকরণে সড়কের যে অংশে রাস্তা 100 ফুট প্রশস্ত হবে সেই অংশে নাটোর প্রেসক্লাবের অবস্থানও নয়। এরপরেও সড়ক ও জনপথ বিভাগ গত 14 মে
বিকেলে ছুটির দিনে হঠাৎ নোটিশ দিয়ে 16 মে সোমবার দুপুরে প্রেসক্লাব ভবন উচ্ছেদ করে, যা সম্পূর্ণভাবে অবৈধ। এতে প্রেসক্লাবের বিপুল অর্থের ক্ষতি সাধিত হয়েছে। অতি দ্রুত নাটোর প্রেসক্লাবের জন্য স্থান নির্ধারণ ও ভবন নির্মাণের ব্যবস্থা না করা হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। নাটোরের লালপুর থেকে ইমো হ্যাক প্রতারক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 8টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতরাতে লালপুর উপজেলার জোদগৌরী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বিকেল 2:45 দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান, গতরাত 3:50 গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম জানতে পারেন জোদগৌরী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে 9 জনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও 3 থেকে 4 জন পালিয়ে যায়। পরে আটককৃতদের শরীর তল্লাশি করে 8টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ও স্মার্টফোন উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে জানা যায়, তারা বিভিন্ন সময়ে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে নারী ও পুরুষের ছদ্মবেশে পরিচয় গোপন রেখে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।